হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু বিডি বরাক। বিডি বরাকে স্বাগত জানাচ্ছি। আমি সাহা, আশা করি আপনারা সবাই ভালো আছেন আর ভালো থাকবেন না কেন, যেহেতু আমি আপনাদের সাথে আছি। আর আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি মিজোরামের একটা নতুন বস্তিতে, যেটা আমাদের সীমান্তবর্তী আসাম মিজোরাম সীমান্তবর্তী একটা বস্তি। তাহলে চলুন আর দেরি না করে সোজা চলে যাই সেই নতুন বস্তিতে। লেটস গো। দর্শক এখানে দেখতে পাচ্ছেন পাহাড়ের চূড়ায় একেবারে একটা ঝুলন্ত গড়, যেটা এত মজবুত ভিত নয়। আমি দেখছি যেটা নিচে থেকে তোলা হয়েছে, একদম রোডের উপর নিয়ে রাখা হয়েছে গড়টি। এত সুন্দর বিশাল বিশাল পাহাড়, পাহাড়ের সরোবর মনে হচ্ছে। নিচে দেখছেন একজন মহিলা জুম চাষি মানুষ নিচে যাচ্ছে, হয়তো তার জুম চাষ রয়েছে নিচে। এখানে দেখুন কত বিশাল পাহাড়, এগুলোতে কিন্তু মিজো উপজাতিদের জুম চাষ থাকে। আর এখানে দেখুন নতুন নতুন গড়, তাদের গড়ের সিস্টেমগুলো দেখুন। মিজোরামে কিন্তু জল সংকট, তবে জল সংকট হলেও কিন্তু মিজোরাম সরকার প্রত্যেকটা গড়ে গড়ে পাইপলাইন দিয়েছে, হোম কানেকশন দিয়েছে, সিনটেক্সের মধ্যে সেটা সংরক্ষিত করে রেখেছে তারা। খুব মজা লাগে, প্রত্যেক ছোট ছোটো রাস্তা এরকম গাড়ি চালাইছে, খুব মজা লাগে। এখানে দেখছেন বস্তির গড়গুলো, একটা গড় কত উঁচুতে আর বাকি বস্তির গড়গুলো দেখুন কত নিচুতে। মানে একটা গড়ের অনেক অনেক উপরে আর একটা গড়, এরকমের মিজোরামের বস্তির গড়গুলো থাকে। আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর দূর থেকে দেখতে মনে হয়। বাজার শ্যামো। যাই হোক, মিজু ভাষা পারি আর না পারি একটু চেষ্টা করলাম, আর এই বুড়ি দাদিদের সাথে অল্প কিছুক্ষণ কথা বললাম, তারা অবশ্যই আমাকে চিনতে পারলো। ব্লগ আর লম্বা করবো না, আপনারা বিরক্ত হয়ে যাবেন, তাই আজকে এখান থেকে আমরা রওনা করে দেবো বাড়ির উদ্দেশ্যে। ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং পেজে নতুন হয়ে থাকলে ফলো দিয়ে পাঠাতে থাকবেন। ধন্যবাদ।